দুঃখ, অনেক ব্যথা, অনেক কষ্ট, বলার সময় নেই। কারণ আপনারা এই রৌদ্রবেলা আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অল্প সময় দু চারটা কথা বলে শেষ করব। অনেক কষ্ট, আর কষ্টের জায়গা নেই বলার। তো মূল কথা যে আমাদের ছাত্রবাহিনীর উপর যে নির্যাতন, যে প্রকাশক গুলি কামরাঙ্গি চোরের আওয়ামী লীগের একবারে নিম্ন থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সকলেই আমাদের ছাত্রবাহী সাধারণ জনতাকে গুলি করে হত্যা করেছেন, সেই শেখ হাসিনার নির্দেশে এই গুলি চালিয়েছেন শেখ হাসিনা সহ কামরাঙ্গি চোরের যত আওয়ামী লীগ আছে, যারা এই এই ধরনের অন্যায় অত্যাচার করেছেন আইনের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর কামরাঙ্গি চলে কেউ কখনো কোনোদিন লুটতা চাঁদাবাজি করতে পারবে না। কামরাঙ্গি চলে মানুষ শান্তি চায়, শান্তি বসবাস করতে চায়, প্রতিটা মানুষ শান্তি থাকতে পারবে ইনশাল্লাহ। কামরাঙ্গি চলে এই সমস্ত এলাকাগুলি ছিল নদী নালা ডুবা, কে কার মাধ্যমে কোন আমলে উন্নয়ন হয়েছে এগুলো আপনারা সবাই জানেন, সেগুলো আমার বলতে হবে না। কাজেই উন্নয়ন যা হয়েছে সেটা বিএনপি আমলে হয়েছে, হাজি মনির চেমের নেতৃত্বে হয়েছে, এবং উন্নয়ন আওয়ামী লীগ এমন উন্নয়ন করছে আমার মা বোনরা ভাত পাকা খাইতে পারে না। কামরাঙ্গি চলে গ্যাস নাই, কি আছে কি বলেন? গ্যাস নাই। ইনশাল্লাহ আগামী দিনে কামরাঙ্গি, আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে, কামরাঙ্গি চলে প্রত্যেকটা বাড়িতে যাতে গ্যাস আসতে পারে, গ্যাস তারা পাকাইতে পারে, এইটা আমি আমার বড় ভাই মনির চেয়ারম্যানকে বলবো, যাতে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস আসে। কামরাঙ্গির চর বিএনপি মানি হাজি মনির চেয়ারম্যান, আর মনির চেয়ারম্যান মানি কামরাঙ্গি চরে বিএনপি। আজকে আমরা কিছু টাউটার বাটপারকে দেখতে পাই যারা বিএনপি ল্যাবাস লাগায় রাস্তায় ঘোরাফেরা করে, আপনারা দেখছেন? ওই সমস্ত চিটার বাটপারদেরকে যেখানে পাবেন পিটাই দিবেন, ওরা বিএনপির কোনো মিছিল মিটিং এ প্রোগ্রামে যায় নাই করে নাই, আপনাদের এলাকা দিয়ে ঘোরাফেরা করে। আমার কাছে ইনফরমেশন আছে আওয়ামী লীগের সাথে আতাত করে তারা ঘরে ঘুমাইছে, গত 15 বছর ঘরে ঘুমাইছে। ওই সমস্ত নেতারা এখন আগের সাবে কি পদ আছে ওইগুলো ব্যবহার করে তারা আপনাদের কাছে ঘোরাফেরা করে, আমি শুনতে পাচ্ছি। তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কামরাঙ্গির চর মানুষ ঘুমিয়ে নাই, তারা সচেতন। যেভাবে শেখ হাসিনার মতো একটা সুরাচারকে ঐক্যবদ্ধ হয়ে পালাইতে বাধ্য করছে, ওই সমস্ত নেতাদের হুঁশিয়ারি দিতে বলতে চাই, শান্তিতে ঘরে ঘুমান, কোনো তৎপরতা চালায়েন না, তাইলে পিঠে চামড়া থাকবে না বলে দিচ্ছি। আমরা জানি কামরাঙ্গির চরে কে বিএনপি, কামরাঙ্গির চরে সুসময়ের কুকিল, হ্যাঁ সুসময়ের কুকিল হয়েছে এখন। তাদেরকে সাবধানে দিয়ে বলতে চাই, তাদের সব ধরনের অপতৎপরতা আমরা বন্ধ করতে আমরা সর্বদা প্রস্তুত। এই জন্য আপনারা জানেন কামরাঙ্গির চরে হাজি মোহাম্মদ মনির হোসেন পরিবার কতটা নির্যাতিত, আমরা ঠিক মতো বাড়িতে ঘুমাইতে পারি নাই, আমার কোনো চাচা আমার কোনো ভাই ব্রাদার বাড়িতে ঠিক মতো আমরা একদিনের জন্য আসতে পারতাম না। মনির চেয়ারম্যান সাহেবকে বিনা দোষে 5 বছর 2 মাস 23 দিন জেল খাটাইছে কামরুল এবং তার দোসররা, আপনারা জানেন গুলি করছে ওই লোহার ব্রিজের গোড়ার মধ্যে, মিথ্যা মামলা দিছে, এখনো 50টা মামলার আসামি উনি, প্রত্যেকটা মিথ্যা মামলায় আসামি। এজন্য আমরা বলে দিতে চাই, তোমরা আমাদেরকে মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করছো, আর এখন আবার কামরাঙ্গির আইসা ঘুমাইবা থাকবা সেই দিবা স্বপ্ন দেখো না, হ্যাঁ সেই দিবা স্বপ্ন যেন তারা না দেখে।